আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ। 2021-22 শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার 12ই মে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বিভাগভিত্তিক ভর্তির ছু যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফ্যাকাল্টি অফ ম্যারিটাইম গভর্নেন্স, ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর অঞ্চলের পৃথক পৃথক যোগ্য প্রার্থীদের তালিকা দেখা যাচ্ছে। এই ওয়েব অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এর আগে গত 1 এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়টির 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়, শেষ হয়েছে গত 25 এপ্রিল। আগামী 15 থেকে 26 মে পর্যন্ত তালিকার যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এরপর আগামী 27 ও 28 মে 2 শিফটে মোট 4টি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 27 মে সকাল 10টায় ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স বিভাগের পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে। ওই দিন বিকেলে 3:30টায় ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 28 মে সকাল 10টায় ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স ও বিকেল 3:30টায় ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি ফ্যাকাল্টির আবেদন ফর্মের মূল্য 700 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি অনুষদে 90 মিনিটের মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধরন হবে নৈবিত্তিক ও সংক্ষিপ্ত রচনামূলক। ঢাকা, রংপুর, চট্টগ্রাম এবং খুলনায় মোট 4টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলো ওয়েবসাইট থেকে দেখে আসি কিভাবে তোমরা রেজাল্টটি দেখে নিবে। তোমরা দেখতে পাচ্ছ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে আসলেই তোমরা দেখতে পাবে যে লেখা আছে 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার উপযুক্ত প্রার্থীদের তালিকা। প্রদত্ত তালিকা থেকে আবেদনকারীর নাম সহজে খুঁজে পেতে আবেদনকৃত ফ্যাকাল্টির নামের নিচে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের নামে ক্লিক করলেই উক্ত কেন্দ্রের প্রার্থীদের তালিকার পিডিএফ ফাইলটি ওপেন হবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ ফ্যাকাল্টিগুলোর নাম, ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এর মধ্যে দেয়া আছে, ঢাকা, চিটাগাং, খুলনা, রংপুর, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানেও দেওয়া আছে, ফ্যাকাল্টি অফ ম্যারিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন। তোমার যদি ঢাকা বিভাগের হয়ে থাকে সেখানে তুমি পরীক্ষার কেন্দ্র ঢাকাতে ক্লিক করবে, তাহলে সেই পিডিএফটি তোমরা দেখতে পাবে। চিটাগাং হলে চিটাগাং, খুলনা হলে খুলনা, রংপুর হলে রংপুর। এভাবে তোমরা তোমাদের রেজাল্টটি পিডিএফ আকারে দেখতে পাবে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।